সময় মতো ভোট হলে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের এখনো 4-5 মাস দেরি আছে। এই নির্বাচন সম্পর্কে অনেক কিছুই আমাদের এখনো পর্যন্ত অজানা, কিন্তু যেটা নিশ্চিতভাবে জানা যাচ্ছে, দেখা যাচ্ছে এবং বোঝা যাচ্ছে তা হলো এই যে পশ্চিমবঙ্গের রাজনৈতিক ইতিহাসে এই রকম অরাজনৈতিক নির্বাচন অতীতে কখনো হয়নি। অরাজনৈতিক বলতে আমরা একথা বলছি না যে এই নির্বাচনে রাজনৈতিক দল থাকবে না বা পরিচিত রাজনৈতিক নেতা নেত্রীরা থাকবেন না, তারা সকলেই থাকবেন, পুরো মাত্রায় থাকবেন, কিন্তু সাধারণ মানুষের ভালো মন্দের সঙ্গে সরকার পরিচালনার ক্ষেত্রে যে নীতি আদর্শের কথা পলিটিক্যাল সায়েন্সের বইতে বলা হয়ে থাকে তার সঙ্গে এই আসন্ন নির্বাচনের সম্পর্ক হতে যাচ্ছে অতি ক্ষীণ। শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ত্যাগ করে বিজেপিতে যোগদান পর্বের পর রাজ্যের এই প্রধান দুই রাজনৈতিক প্রতিপক্ষ দল এখন যারা হয়ে দাঁড়িয়েছে, তৃণমূল কংগ্রেস এবং বিজেপি, তাদের মধ্যে যে রাজনৈতিক এক্সচেঞ্জ আমরা দেখছি তার থেকে এটা খুব পরিষ্কার হয়ে যাচ্ছে যে এই নির্বাচনটার সঙ্গে নীতি আদর্শ এবং প্রকৃত রাজনীতি বলতে আমরা যে বোঝাই তার সম্পর্ক হতে যাচ্ছে অতি অতি ক্ষীণ। শুভেন্দু অধিকারী দলত্যাগ করার পর তৃণমূল কংগ্রেস আবিষ্কার করেছে যে তিনি অত্যন্ত দুর্নীতিগ্রস্ত, তাকে যে একটি স্টিং অপারেশনে, একটি ঘুষ মামলায় দেখা গেছিল নগদ টাকার বান্ডিল হাতে নিতে, সেটা এখন তৃণমূল কংগ্রেসের নেতারা বলছেন। 10 বছর ধরে তিনি তৃণমূল কংগ্রেসের সঙ্গে ছিলেন, বিভিন্ন দায়িত্বপূর্ণ পদে ছিলেন, মন্ত্রী ছিলেন, সাংসদ ছিলেন, তখন কিন্তু তৃণমূল কংগ্রেস নেতাদের মুখে শুভেন্দু অধিকারী এই দুর্নীতির কথা শোনা যায়নি। আবার তৃণমূল কংগ্রেস দলটাও যে কতখানি খারাপ সেটা শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর আবিষ্কার করেছেন। তিনি 10 বছর ধরে এই দলের সঙ্গে থেকে, তিনি এবং তার পরিবারের সকলেই এই দলের থেকে যাবতীয় সুযোগ সুবিধা পেয়ে সমস্ত সরকারি ক্ষমতা, প্রতিপত্তি, রাজনৈতিক প্রভাব সমস্ত কিছু ভোগ করার পর এখন তিনি দলত্যাগ করেছেন এবং তিনি প্রকাশ্যেই বলছেন যে এখন তৃণমূল কংগ্রেসকে সরানোর সময় এসেছে, তাই তিনি তার বিরুদ্ধে কথা বলছেন। অর্থাৎ এতদিন ধরে তৃণমূল কংগ্রেস যে নীতি আদর্শ অনুসরণ করেছে তার প্রতি তার আনুগত্য ছিল একান্তই মৌখিক। এটাকেই আমরা বলছি প্রকৃত রাজনীতির অভাব, এটাকেই আমরা বলছি সুবিধাবাদের রাজনীতি। আমরা যদি অতীতের নির্বাচনগুলোর দিকে একবার তাকাই, গত 10 বছর পরের থেকে শুরু করে পিছন দিকে যেতে যেতে আরও 2টি দশক, 1991 সাল থেকে আমরা কী দেখছি, 1991 সালে তখন মণ্ডল কমিশন সদ্য হয়েছে, জাত ভিত্তিক সংরক্ষণের একটা নতুন ধারা ভারতীয় রাজনীতিতে যুক্ত হয়েছে, তার পরিপ্রেক্ষিতে ছিল নির্বাচন। 1991 সালের পর 92 হলো বাবরি মসজিদ ভাঙা এবং একই সঙ্গে নরসিংহরাও সরকার এলো, অর্থমন্ত্রী মনমোহন সিং, তিনি অর্থনৈতিক সংস্কার উদারীকরণের পথে হাঁটলেন। 96 সালে ছিল সেই পরিপ্রেক্ষিতে নির্বাচন, সেই রাজনীতি বড় করে নির্বাচনী প্রচারে এসেছিল। 1991 মণ্ডল কমিশন, 1996 সালে বাবরি মসজিদ এবং উদারীকরণের পরিপ্রেক্ষিতে কার কী অবস্থান হবে, সেই রাজনীতি ছিল পশ্চিমবঙ্গে নির্বাচনে, বিধানসভা নির্বাচনে আলোচ্য বিষয়। 2001 সালে জ্যোতি বসু অবসর নিয়েছেন, বামফ্রন্টের সেটা ষষ্ঠ বামফ্রন্ট ক্ষমতায় আসছে, সেই সময় আমরা দেখলাম কি, সেই সময় নতুন নেতা তারা নিয়ে এসছেন বুদ্ধদেব ভট্টাচার্যকে, এবং বামফ্রন্টের নতুন অভিমুখ দেওয়ার চেষ্টা করা হচ্ছে, শিল্প স্থাপনের প্রয়াস শুরু হয়েছে। 2006 সালে আমরা কী দেখেছিলাম, সেই প্রয়াসের একটা পরবর্তী চূড়ান্ত ধাপে গিয়ে পৌঁছেছে, কৃষি আমাদের ভিত্তি, শিল্প আমাদের ভবিষ্যৎ, এই কথা ভেবে, এই কথা বলে বামফ্রন্ট নির্বাচনে গেছিল। তার ঠিক ভুল নিয়ে নানা রকম মতামত থাকতে পারে, কেউ একমত হবেন, কেউ হবেন না, কেউ এটা প্রবলভাবে সমর্থন করবেন, কেউ বলবেন এটা রাজনৈতিক ব্লান্ডার বামফ্রন্ট তথা বুদ্ধদেব ভট্টাচার্যের পক্ষে, সে বিতর্ক আলাদা, কিন্তু একটা নির্দিষ্ট রাজনৈতিক ইস্যু ছিল যে পশ্চিমবঙ্গের উন্নয়ন, পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের কর্মসংস্থান কীভাবে হওয়া উচিত। পরবর্তীকালে আমরা দেখলাম সিঙ্গু নদীগ্রাম অধ্যায়ের পর 2011 সালে আমরা দেখলাম একটা প্রবল পরিবর্তনের পক্ষে, এত বছরে 7-7 বার বামফ্রন্ট সরকার গঠনের পর তা পরিবর্তনের পক্ষে সাধারণভাবে সমাজ জেগে উঠল, এবং তার ফল আমরা দেখলাম বামফ্রন্টের শাসনের অবসান এবং তৃণমূল কংগ্রেসের ক্ষমতায় আসা, তখন কংগ্রেসের সঙ্গে জোট ছিল তাদের ক্ষমতায় আসা। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 91 সাল থেকে শুরু করে 2011 সাল পর্যন্ত 5-5টি বিধানসভা নির্বাচনে নির্দিষ্ট রাজনৈতিক ইস্যু ছিল, কেউ তার পক্ষে হতে পারেন, কেউ তার বিপক্ষে হতে পারেন, কেউ তাকে সমর্থন করতে পারেন, কেউ তার প্রবল বিরোধিতা করতে পারেন, কিন্তু নির্দিষ্ট একটা রাজনৈতিক বক্তব্য নিয়ে মানুষের সামনে যারা ভোট চাইতে গেছিলেন তাদের তারা সেটা নিয়ে গেছিলেন, সেটা তারা বলেছিলেন। 2021 এসে আমরা দেখছি সম্পূর্ণ ভয়েড, শূন্য,
কে কত বেশি দুর্নীতিগ্রস্ত, কে অতীতে দুর্নীতিগ্রস্ত ছিল এখন নয়, এই একমাত্র তাই নিয়ে চলছে রাজনৈতিক চর্চা। বাংলার রাজনীতির পক্ষে, বাংলার মানুষের পক্ষে তা কিন্তু ভালো কথা নয়, মোটেই শুভ কথা নয়।